ওলামার দাওয়াত যারা দেয় তাদেরকে প্রকাশ্যে বিরাস ফায়ার করে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে হত্যা করার পরেও আজও শান্তুলারমার গোষ্ঠীদের অস্ত্রমুক্ত করা হয় না, এখন পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় নাই, ওরে গ্রেপ্তার করা হয় নাই। এত বড় সন্ত্রাসী বাংলাদেশে থাকার পরেও যে দেশে নিরাশ্র ইমামদেরকে গ্রেপ্তার করা হয়, এর চাইতে বড় জালেম সরকার আর কে হতে পারে? মুনাফিক দরকার নাই, যারা প্রকৃত ইমানদার আমার সাথে রক্ত দেবেন, কার ভুবেনকে মিছিল করবেন, আল্লাহর দরবারে হাত তোলেন। পৃথিবীতে একমাত্র বৈধ নেতৃত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাষ্ট্রীয় জীবনেও, অর্থনৈতিক জীবনেও, সামাজিক জীবনেও, পারিবারিক জীবনেও, ব্যক্তি জীবনেও, সকল জীবনে একমাত্র আদর্শ বৈধ নেতা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর রসুলকে বৈধ নেতা হিসেবে মানতে রাজি না, আল্লাহর রসুলের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে রাজি না, রাষ্ট্রীয় জীবনে রসুলের আদর্শকে যারা সাম্প্রদায়িকতা বলে ওরাই হচ্ছে কাফের, ওরাই হচ্ছে ফিরাউনের উত্তরসূরি, ওরাই হচ্ছে নমরুদের উত্তরসূরি, ওরাই হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, ওরা শয়তানের অনুসারী, এ কথাগুলি যে সকল মসজিদে বলতে দেওয়া হয় না, সেই সকল মসজিদকে মসজিদে জেরারে পরিণত করেছে মানুষরা। আর মানুষ রূপী শয়তানরাই আল্লাহর ঘর কাবাগরকেও মানুষের জন্য ক্ষতিকারক এবং ইসলামের জন্য ক্ষতিকারক এবং সত্য ধর্মের জন্য ক্ষতিকারক হিসাবে ওই কাবাগরকে ব্যবহার করে ধর্ম ব্যবসা জমজমাট চালিয়েছে এবং 360টা মূর্তি কাবাগরে রেখে এরপরে কাবাগরকে কলুষিত করেছিল। তারাও কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করত এবং কাবাগর আল্লাহর ঘর এটা কিন্তু মানত, তারপরেও কাবাগরকে তারা কলুষিত করেছে মূর্তির মতো নাপাক জিনিস দিয়ে। আজও আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর কথা বলতে দেবে না, ইসলাম বিজয়ের আন্দোলন করতে দেবে না, ইসলাম বিজয়ের কথা বলতে দেবে না, নমরুদের বিরুদ্ধে কথা বলতে দেবে না, শয়তানের বিরুদ্ধে কথা বলতে দেবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেবে না, জুলুমের বিরুদ্ধে কথা বলতে দেবে না, অবিচারের বিরুদ্ধে কথা বলতে দেবে না। এই ধরনের মানুষরূপী শয়তান যারা মসজিদ পরিচালনায় আসে, এরা অবশ্য অবশ্যই আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি, এদের বিরুদ্ধে আন্দোলন করা ফরজে আইন, ফরজেকে ভয় না। প্রত্যেকটা মুসল্লিকে সজাগ থাকতে হবে, আপনি রক্ত দেন দেখবেন পালাবার জায়গা পাবে না, আইনগতভাবে দাঁড়ান দেখবেন পালাবার জায়গা পাবে না। আজকে সারা পৃথিবী বিপর্যস্ত, কেন? আল্লাহ যে পথ দেখাইছেন সেই পথ থেকে পৃথিবী যারা পরিচালনা করছে এরা শয়তানের পথ ধরে সারা পৃথিবীর মানুষকে বিপর্যস্ত করে ফেলছে। অথচ মসজিদগুলো থেকে কথাগুলি বলতে দেওয়া হচ্ছে না, কোরআনের কথাগুলি আজকের মাঠে ময়দানে যারা বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আল্লাহর দিকে যারা ডাকে কলেমার দাওয়াত যারা দেয় তাদেরকে প্রকাশ্যে বিরাস ফায়ার করে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে হত্যা করার পরেও আজও শান্তুলারমার গোষ্ঠীদের অস্ত্রমুক্ত করা হয় নাই, শান্তুলারমার বিরুদ্ধে এখন পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় নাই, ওরে গ্রেপ্তার করা হয় নাই। এত বড় সন্ত্রাসী বাংলাদেশে থাকার পরেও যে দেশে নিরাশ্র ইমামদেরকে গ্রেপ্তার করা হয়, এর চাইতে বড় জালেম সরকার আর কে হতে পারে? এই জালেমের বিরুদ্ধে রক্ত দিতে হবে, প্রয়োজনে কারফু ভেঙ্গে মিছিল করতে হবে। মুনাফিক দরকার নাই, যারা প্রকৃত ইমানদার আমার সাথে রক্ত দেবেন, কারফু ভেঙ্গে মিছিল করবেন, আল্লাহর দরবারে হাত তোলেন। অন্যায় ভেসে যাবে রক্তের বন্যায়। আমি প্রথমে রক্ত দিয়ে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ, পালানোর জায়গা পাবে না, কান্দা বেড়াইবে সারা দুনিয়ায়, জায়গা পাবে না কোনো জায়গায়।